বর্তমান মানব জীবনে ইন্টারনেট অত্যন্ত জরুরি আর সেই নেট প্যাকের দাম হয়েছে আকাশোয়া আকাশোয়া মূল্যের ইন্টারনেট পরিষেবাকে টক্কর দিতে আসছে মাস্কের মাস্কের তবে ইন্টারনেটের জাল ছড়ানোর পূর্বেই সম্মুখীন স্টার্লিং স্টার্লিং হয়েছেন খুব শীঘ্রই ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে স্টার্লিং ধনকুপের এলন মাস্ক যদি একবার ভারতে নিজের প্রসার জমিয়ে ফেলতে পারেন তাহলে ধারণা করা হচ্ছে খুবই সমস্যা করতে পারে এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি তবে অন্যান্য সমস্ত সংস্থাগুলোর সঙ্গে টক্কর থাকলেও ধারণা করা হচ্ছে জিওর সঙ্গে লড়াইটা বেশ ভালোই হতে চলেছে এলেন মাস্কের স্টারলিংকের তবে ইতিমধ্যেই ভারত ইন্টারনেট পরিষেবা তৈর্য শুরু করে দিয়েছে এলেন মাস্কের স্টারলিংক না পাওয়ার কারণে এই পরিষেবা ভারতবাসীকে সাবস্ক্রাইব না করার আর্জি জানানো হয়েছে ভারতের পরিষেবা প্রদানের বিষয়ে স্টার ভারত শাখার ডিরেক্টর সঞ্জয় ভার্গব জানাচ্ছেন কোনো বড়সড় বাধার সম্মুখীন না হলে দু হাজার বাইশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যে আমরা আশা করছি বাণিজ্যিক লাইসেন্স পেয়ে যেতে পারি আর তা একবার পেয়ে গেলেও আমরা পরিষেবা প্রদান শুরু করে দেবো তবে অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা পরিষেবার কাজ শুরু করব না তবে ভারতে পরিষেবা শুরু করার টার্গেট নিলেও এই সংস্থার ইন্টারনেট কানেকশনের দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি জানা গিয়েছে এক লক্ষ আটান্ন হাজার টাকা হতে পারে প্রথম বছরের ইন্টারনেট কানেকশানের দাম তারপরের বছর সেটি কমে গিয়ে দাঁড়াতে পারে এক লক্ষ পনেরো হাজার টাকা আবার শোনা যাচ্ছে যন্ত্রাকশ বোঝানোর জন্য সংস্থাটি এককালীন কিছু টাকা অর্থাৎ সাঁত্রিশ হাজার চারশো টাকা নিতে পারে আবার সাত হাজার চারশো পঁচিশ টাকা নিতে পারে প্রতি মাসে সার্ভিস চার্জ হিসাবে প্রসঙ্গত জানিয়ে রাখি গ্রামীণ এলাকাকেই টার্গেট করছে স্টালিন দু হাজার বাইশ সালের ডিসেম্বরের মধ্যে দু লক্ষ ডিভাইস ইনস্টল করলেও আর তার আশি শতাংশই গ্রামীণ এলাকায় বসানো হবে বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে যার ফলে বেশি পরিমাণে গ্রাহক নিজেদের দিকে আকর্ষিত করবে এবং তাতে তারা সক্ষম হবে বলে মনে করছে মাস্ক রিপোর্ট বাংলা বর্তমান মানব ইন্টারনেট অত্যন্ত জরুরি আর সেই নেট প্যাকের দাম হয়েছে আকাশ ছোয়া আকাশ ইন্টারনেট পরিষেবাকে টক্কর দিতে আসছে এলহন মাস্কের স্টারলিং তবে ইন্টারনেটের জাল ছড়ানোর পূর্বেই বাধার সম্মুখীন হয়েছেন ইলন মাস্কের স্টার্লিং খুব শীঘ্রই ভারতে ইন্টারনেট পরিষেবা শুরু করার পরিকল্পনা করেছে স্টারলিং ধনকুপের এলন মাস্ক যদি একবার ভারতে নিজের প্রসার জমিয়ে ফেলতে পারেন তাহলে ধারণা করা হচ্ছে খুবই সমস্যা করতে পারে এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি তবে অন্যান্য সমস্ত সংস্থাগুলোর সঙ্গে টক্কর থাকলেও ধারণা করা হচ্ছে জিওর সঙ্গে লড়াইটা বেশ ভালোই হতে চলেছে এলেন মাস্কের স্টারলিংকের তবে ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা তর্য শুরু করে দিয়েছে এলেন মাস্কের স্টারলিং তবে লাইসেন্স না পাওয়ার কারণে এই পরিষেবা ভারতবাসীকে সাবস্ক্রাইব না করার আর্জি জানানো হয়েছে ভারতে পরিষেবা প্রদানের বিষয়ে স্টারলিংকের ভারত শাখার ডিরেক্টর সঞ্জয় ভার্গব জানাচ্ছেন কোনো বড় সড়ো বাধার সম্মুখীন না হলে দু হাজার বাইশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যে আমরা আশা করছি বাণিজ্যিক লাইসেন্স পেয়ে যেতে পারি আর তা একবার পেয়ে গেলেও আমরা পরিষেবা প্রদান শুরু করে দেবো তবে অনুমতি না পাওয়া পর্যন্ত আমরা পরিষেবার কাজ শুরু করবো না তবে ভারত